তো হাই ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমরা কীভাবে ম্যানপেক বা ওয়াকি ওয়াকিটকি কীভাবে তোমরা ইউজ করবে এটা তোমরা আজকে আমি তোমাদেরকে দেখাবো তো এখানে কিছু ফাংশান রয়েছে কীভাবে পুরোপুরি ইউজ করবে তোমরা আজকে পুরোপুরি পুরো ভিডিওটা দেখো তোমরা জানতে পারবে কীভাবে তোমরা ইউজ করবে তো ম্যানপেক বা বা ওয়াকিটকি আমরা কখন ইউজ করি যখন আমরা কোনো পাহাড়ে এরিয়া যাই ঠিক আছে যখন এটা সাধারণত পুলিশ ফোর্স বা প্যারামিলিটারি এদেরকে দিয়ে রাখা হয় যারা এরা যখন পাহাড়ি এরিয়া যায় বা কোনো দুর্গম এরিয়ায় যায় সেই সময় আমরা এই স্যাটেলাইট ফোন বা ম্যান বা যেটাকে টকিও বলে আমরা এটা ইউজ করি ঠিক আছে এটা কিভাবে ইউজ করব আজকে তো এটার ফাংশানগুলি আজকে তোমাদেরকে আমি দেখাবো তো আমি এখন একটু ডিউটিতে রয়েছি পাহাড়ে রয়েছি তো ইয়েটা দেখবা দেখা তো দেখো খুব সুন্দর একটা ভিউ রয়েছে এখানে তো এই যে রয়েছে এটা ম্যান প্যাক এটার নাম হলো ম্যানপ্যাক তো এটা হচ্ছে অ্যান্টেনা এটাকে তুমি এভাবে রোটেট করলে রাইট টার্ন করলে এটা খুলে যাবে এটা খুলে তুমি ব্যাগে রাখতে পারো ঠিক আছে আবার এটা এটা হচ্ছে স্যাটেলাইটের ডাইরেক্ট কানেকশন নিয়ে আছে এটা হচ্ছে নেটওয়া এটা আর তার পাশে দেখো দুটো বটন রয়েছে একটি রয়েছে হোয়াইট কালারের একটি রয়েছে ব্ল্যাক কালারের হোয়াইট কালারের যে ব্যাটন বটনটি রয়েছে রেগুলেটরের মতো সেটাকে তুমি যদি এভাবে ঘোরাও তাহলে এই বটনের এটার সাউন্ডটা কমে যাবে আবার যদি একবারে ঘোরাতে ঘোরাতে একবার লাস্ট সিমান্তে মানতে নিয়ে আসো তাহলে সেখানে একটি রেগুলেটরের মতো অপশন রয়েছে এবং সেটাকে যদি ঘুরিয়ে দাও তাহলে এখানে কিন্তু এটা ম্যানটা অফ হয়ে গেলো আর এই ভলিউম বটনটা যদি ঘুরিয়ে ওটাকে সুইচটাকে অন করো তারপর ঘোরানোর পরে এটা ভলিউমটা বেড়ে যাবে এটার মধ্যে অন বটন প্লাস এটার মধ্যে ভলিউম রয়েছে প্লাস কমানো পাশে যে বটনটি রয়েছে এটা হচ্ছে তোমার আর চ্যানেল পাল্টানোর বটন এটা যদি তুমি একবার করে রেগুলেটর মধ্যে ঘোরাতে থাকো তাহলে একটা একটা করে চ্যানেল এটাকে পাল্টাতে থাকবে ঠিক আছে এই দুটো বটনের ফাংশন শেষ হলো এবার এই দিকে রয়েছে দেখো কিছু ডিসপ্লেতে কিছু ফাংশন রয়েছে এখানে তুমি এটা ঘুরালে তুমি ডাইরেক্ট চ্যানেলে ঘুরিয়ে ঘুরিয়ে এক থেকে কুড়ি নাম্বার চ্যানেলে গেলে তোমাকে ডাইরেক্ট ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হবে আর তুমি যদি ডাইরেক্ট কুড়ি নাম্বার চ্যানেলে যেতে যাও তাহলে তাহলে কিপ্যাড থেকে এখানে তুমি যদি টোয়েন্টি নাম্বার প্রেস করো তাহলে তুমি ডাইরেক্ট ওই চ্যানেলে চলে যেতে পারবে আর এখানে একটা ছোট্ট স্ক্রিন রয়েছে যেখানে তুমি দেখতে পারবে কত নম্বর চ্যানেলে রয়েছো এবং এটার আর চার্জ কীরকম রয়েছে সাউন্ড কীরকম আছে এখান থেকে তুমি ডিসপ্লে থেকে দেখতে পারবে আর এটা দিয়ে আমরা কীভাবে কথা বলবো সাধারণত এটা যখন আমরা কথা বলবো তখন এখানে দেখো একটা প্রেস বটন রয়েছে এখানে একটা বটন রয়েছে এই বটনটাকে তুমি যদি প্রেস করো তাহলে তুমি যখন কোনো কথা বলবে তখন তুমি এই বটনটিকে প্রেস করে কথা বলবে যখন তোমার কথা বলা শেষ হয়ে গেলো তখন তুমি এই বটনটিকে ছেড়ে দিবে ঠিক আছে আর তুমি যদি এই বটনটিকে না ছাড়ো তাহলে তোমার অপোজিটে যে কথা বলবে তার কথা কিন্তু তুমি শুনতে পারবে না তাই তুমি যখন কথা বলবে তখনই এটাকে প্রেস করবে তোমার কথা বলা হয়ে গেলে এটাকে ছেড়ে দিবে আর দেখো নিচের দিকে রয়েছে এই এদিক দিয়ে তুমি ব্যাটারিটাকে এইভাবে খুলতে পারবে আর এদিকে তুমি ডাইরেক্ট চার্জও করতে পারবে এটাকে এটার যে চার্জার পোর্ট রয়েছে এটাকে তুমি ডাইরেক্ট বসিয়ে দিলে এখানে চার্জ করতে পারবে আর এটা রয়েছে তোমার ক্লিপ এটা তুমি কলারে বা কোমরের বেল্টে তুমি এটাকে হ্যাঙ্গিং করে রাখতে পারবে ক্লিপের জন্য তো হিন্দ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ম্যানপ্যাক সম্বন্ধে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে জয় হিন্দ